সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। চাকরি নেই, দিনে দিনে বাড়ছে বেকারত্ব। সম্প্রতি চাকরির দাবিতে রাজপথে এসএসসি পরীক্ষার্থীদের অনশন নাড়িয়ে দিয়েছিল গোটা রাজ্যকে। তবে চাকরি নিয়ে ভীষণভাবে উদার রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবারে তারই আভাস দিলেন উত্তর চব্বিশ পরগনার তৃণমূলের সভামঞ্চ থেকে। মমতার কথায়, দলের হয়ে ভালো কাজ করলে চাকরি ব্যবস্থা করে দেবেন তিনি। শুক্রবার কাছড়াপাড়া দলীয় কর্মী সভায় উপস্থিত হয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমি চাই সমস্ত বেকার যুবকদের বায়োডাটা সংগ্রহ করে যেন তার কাছে দেওয়া হয়। আমার বকাটে ছেলেমেয়েরা আসুক, যারা রাস্তায় আড্ডা মারে তারাই আসুক। পাশাপাশি দলীয় নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, এলাকার গরিব ছেলেমেয়েদের নিয়ে যেন দলের কাজ করানো হয়। এদের মধ্যে যাদের ভীষণ প্রয়োজন আমি তাদের চাকরির ব্যবস্থা করে দেব। এই গরিব ছেলেমেয়েদের ব্যাখ্যা দিয়ে তিনি আরও বলেন, অনেক ছেলেমেয়ে আছে যাদের পয়সা নেই, চাকরি পান না, সেই সমস্ত ছেলেমেয়েদের কাজের ব্যবস্থা করে দেবেন তিনি। একই সঙ্গে এদিনের সভামঞ্চে মমতা আরও বলেন, বিজেপি ঠেকাতে বাঙালিদের এক হতে হবে। এদিন মুখ্যমন্ত্রী আক্রমণাত্মক সুরে বলেন, বাংলায় থাকতে হলে বাংলা ভাষায় কথা বলতে হবে। বিজেপিকে আক্রমণ সানিয়ে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, বাংলাকে গুজরাট বানাতে দেব না, বাংলার খাবো আর বাংলায় গুন্ডামি করে বাংলার মানুষকে ভয় দেখিয়ে চলে যাব, এ হতে দেব না। দেখুন আর কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি সব রাজ্যকে ভালোবাসি, আমি তাপসকে বলবো উত্তর ভারত কথাটা যেন আমরা না বলি, তার কারণ আমরা একটা কথাই বলি, বাংলাকে গুজরাট বানাতে দেব না। গুজরাটটা একটা দাঙ্গা হয়েছিল, দাঙ্গায় অনেক মানুষকে মেরে ফেলা হয়েছিল, তাই আমি বলি বাংলাকে গুজরাট বানাতে দেব না। গুজরাটের সব মানুষ খারাপ, একথা আমি বলবো না। গান্ধীজি তো গুজরাটের লোক, এখন আপনারা যদি বলেন গান্ধীজি আর অমিত শাহ এক, আমি বিশ্বাস করে নেব। গান্ধীজি গান্ধীজি যখন দেশের স্বাধীনতা আন্দোলন হয়, ভারতবর্ষ স্বাধীন হলো, গান্ধীজি কিন্তু সেদিন দিল্লিতে ছিলেন না, আপনাদের জানা উচিত বাংলায় ছিলেন। কোথায়? গান্ধী ভবনে বেড়েঘাটায়। কি করছিলেন? দাঙ্গা আটকাচ্ছিলেন, হিন্দু মুসলমানের মধ্যে যেন দাঙ্গা না হয়। গান্ধীজি জীবনের বেশিরভাগ সময় বাংলায় কাটিয়েছেন, এটা মাথায় রাখবেন। বিহারে কাটিয়েছেন, এখানে কাটিয়েছেন, গান্ধীজির ম্যাক্সিমাম টাইম। তাই বাংলাটাকে এগিয়ে নিয়ে আসতে হবে। সব রাজ্যের ভাই বোনদেরই আমরা ভালোবাসি, কিন্তু মনে রাখবেন আমি বিহারে গেলে আমি হিন্দি ভাষায় কথা বলি, তার কারণ রাজ্যের ভাষাটা হিন্দি। আমি উত্তরপ্রদেশে গেলে হিন্দি ভাষায় কথা বলি, রাজ্যটা ইউপি। পাঞ্জাবে গেলে পাঞ্জাবি আমি ভালো জানি না, কিন্তু চার পাঁচটা লাইনও বলি, রাজ্যটা পাঞ্জাব। একমাত্র তামিলনাড়ুতে জানি না ভাষা, কিন্তু ভানাক্কাম বলতে পারি, আরো কিছু কিছু কথা বলতে পারি, সেটুকু দিয়েই সম্বোধন করি। বাংলায় থাকলে বাংলায় কথাটাও বলতে হবে। বাংলায় কথা বলে আপনি হিন্দি বলুন, ইংরেজি বলুন, উর্দু বলুন, কার কি আপত্তি আছে, কিন্তু বাংলাটাও তো বলতে হবে। বাংলায় থাকব আর বাইকে করে এসে গুন্ডামি করে বাঙালিদের ভয় দেখিয়ে চলে যাব, এই ক্রিমিনাল গিরি আমি কিন্তু টলারেট করব না। সেই সমস্ত রেশমি চুরি বঙ্গ নারীরা করতেন না, সেই ধারণা নিয়ে
নতুন করে মনে রাখুন, বাংলা গুজরাট বানাতে দেব না, এই প্রতিজ্ঞা এই শপথ নিয়ে মা বোনেরা আমার এগিয়ে আসুন, জয় হিন্দ বাহিনী এগিয়ে আসুন। আমার তৃণমূল কংগ্রেস যারা বলবে মাথা উঁচু করে চলবে, ভয় পাবে না, ভয়ের কাছে মাথা নত করবে না, আমি ভয় টয় পাই না। আমাকে আটকাবার ক্ষমতা তোমাদের কারো নেই।